ভোটে জিতেও নেই স্বস্তি, জয়ী প্রার্থীদের নাকি দেওয়া হচ্ছে দল বদলে চাপ। এই অভিযোগে নেই বহরমপুরে এসপি অফিস অভিযানে নামল কংগ্রেস। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে মুর্শিদাবাদ জেলার পঞ্চায়েতে পঞ্চায়েতে বোর্ড গঠন। তার আগেই একাধিক পঞ্চায়েতে দল বদল নিয়ে শুরু হয়েছে শাসক বিরোধী তরজা। কংগ্রেসের অভিযোগ, পঞ্চায়েত দখল করতে বোর্ড গঠনের আগেও চলছে সন্ত্রাস। এবার সুষ্ঠুভাবে পঞ্চায়েত গঠনের দাবি নিয়ে সোমবার এসপি অফিস অভিযানে ডাক দেয় মুর্শিদাবাদ জেলা কংগ্রেস। পঞ্চায়েতে যারা জিতেছে তাদেরকে কিডন্যাপিং থেকে আরম্ভ করে তাদেরকে বোমা গুলি বন্দুক দিয়ে তাদেরকে ভয় দেখিয়ে যাতে পঞ্চায়েত গঠন করতে না পারে তার প্রক্রিয়া চালাচ্ছে। আমরা এসপি সাহেবের কাছে ডেপুটেশনের সময় চেয়েছিলাম, তিনি দেননি। আমরা তাই বিক্ষোভ কর্মসূচি নিয়েছি এবং সার্থক হয়েছে কর্মসূচি। আজকে 2 ঘন্টার ওপর চলেছে এবং আমরা আজকের কর্মসূচিতে আমরা সফলতা পেয়েছি। মনিন্দ্রনগর থেকে আরম্ভ করে বড়োয়া, ভরতপুর, মুর্শিদাবাদ জেলার নওদা, গোটা মুর্শিদাবাদ জেলাব্যাপী। এদিন দুপুরে বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয় থেকে শুরু হয় মিছিল। মিছিল এসপি অফিস যাওয়ার আগে ওল্ড কালেক্টরেট মোড়ের কাছে আটকে দেয় পুলিশ। পুলিশের বাধায় সেখানেই বিক্ষোভে সামিল হন জেলা কংগ্রেস নেতৃত্ব। এই ভোট গঠনের আগে তৃণমূল আশ্রিত গুন্ডা বাহিনী, তৃণমূলের যে সমস্ত নেতারা, তাদের পক্ষে ভোট আনার জন্যে কংগ্রেস যেখানে নির্বাচিত সদস্য আছে প্রতিনিয়ত মুর্শিদাবাদ জেলায় তাদেরকে অপহরণ করা হচ্ছে, কাউকে মিথ্যা কেসে মামলা দেওয়া হচ্ছে, কাউকে টাকার প্রলোভন দেওয়া হচ্ছে। এ সর্বত্র সারা মুর্শিদাবাদ জেলায় এটা হচ্ছে। আজকে নমিনেশনে বাধা, মেম্বারদেরকে গুম করে দেওয়া, এই সমস্ত লুট পুলিশের মদতেই হয়েছে। তাই পুলিশ কংগ্রেস প্রতিনিধিদের চোখে চোখ রেখে কথা বলতে লজ্জা পাচ্ছে, তাই তারা মিট করতে চাইছে না। যদিও কংগ্রেসের সব অভিযোগ অস্বীকার করেছে শাসক দল তৃণমূল।